নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে মানুষের অ্যানাটমি এবং তার সঙ্গে গাইনোকমাস্টি সার্জারির সম্পর্ক। তো আমি এই বিষয়টা নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। আমি রেগুলারলি গাইনোকমাস্টি সার্জারি করি আমার ক্লিনিকে, বাইন ক্লিনিক কলকাতাতে। অনেক ধরনের পেশেন্ট আছেন, কারো গ্রেড ওয়ান গাইনোকমাস্টি, কারো গ্রেড টু, কারো গ্রেড থ্রি, কারো গ্রেড ফোর। তো রেজাল্ট আলটিমেটলি কেমন ভাবে কি জিনিসগুলোর উপরে ডিপেন্ড করবে সেটা অনেকগুলো ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। তার মধ্যে একটা অন্যতম জিনিস হচ্ছে যে এই অ্যানাটমি অফ দ্য চেস্ট, যে পেশেন্ট আসছেন তার চেস্টের অ্যানাটমিক্যাল কি ব্যাপারগুলো রয়েছে তার উপরে কিন্তু এই জিনিসটা ডিপেন্ড করে। তাহলে আমি চেস্টের অ্যানাটমি কিভাবে গাইনোকোমাস্টি রেজাল্টের উপরে এফেক্ট করে সেটা নিয়ে আজকের এই ডিসকাশনটা। তো প্রথমেই আমি যেটা দেখাবো, মানুষের চেস্টের গঠনটা কেমন হয় সেটা আমি দেখাবো। এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন, দেখুন, একদিকে হচ্ছে মানুষের আমরা ছবি রেখেছি, অন্যদিকটাতে মানুষের চামড়াটা যদি আমরা সরিয়ে দিই তাহলে সেক্ষেত্রে দেখতে কেমন লাগে সেই জিনিসটা কিন্তু দেওয়া আছে। তাহলে দেখুন, এই যে বড় একটা মাসেল যেটা রয়েছে, এই মাসেলটাকে পেক্টোরালিস মেজর মাসেল বলে, ঠিক আছে? এই মাসেলটাকে পেক্টোরালিস মেজর মাসেল বলে। এই পেক্টোরালিস মেজর মাসেলের জন্য কিন্তু মানুষের যে চেস্টে যে শেপটা, ম্যানলি শেপের চেস্ট, সেটা কিন্তু হয়। তো এই পেক্টোরালিস মেজর মাসেলটা থাকে। এই পেক্টোরালিস মেজর মাসেলের কাজ হচ্ছে, আমরা যখন এই হাতটাকে, ধরুন হাতটাকে বডির কাছে নিয়ে আসা, তো চেস্টের এই রিবস গুলো থেকে, স্টারনাম থেকে পেক্টোরালিস মেজর মাসেল শুরু হয় এবং এই হিউমেরাসে গিয়ে যুক্ত হয়। তো আমরা যে এই যে কাছে আনতে চেষ্টা করছি, এই পেক্টোরালিস মেজর মাসেলটা কিন্তু হচ্ছে এটা কন্ট্রাক্ট করে, সেজন্য এটা মাসেলটা সামনে এই পাশের দিকে চলে আসে। তো যারা যত বেশি এক্সারসাইজ করবেন তাদের এই পেক্টোরালিস মেজর মাসেলটা তত বেশি বেড়ে যায়, তাদের শেপটা আরো বেশি অ্যাথলেটিক লাগে। তো আমি এবারে দেখাবো আপনাদের ক্রস সেকশনাল অ্যানাটমি। যদি আমরা কোনো মানুষকে মাঝামাঝি বুকের এই জায়গা দিয়ে যদি তাকে ক্রস সেকশন করা যায় তাহলে কেমন দেখতে হয় সেটা একটু দেখুন বন্ধুরা। প্রথমে ফ্যাটের লেয়ার রয়েছে এবং তার নিচেই দেখুন পেক্টোরালিস মেজর মাসেলটা রয়েছে। তো চেস্টের গঠন কেমন হবে, তাই ফ্যাটের কতটা লেয়ার আছে এবং পেক্টোরালিস মেজর মাসেলটা কতটা ঠিক বা কতটা পুরু তার উপরে কিন্তু ডিপেন্ড করে। যারা ব্যায়াম করেন তাদের ক্ষেত্রে পেক্টোরালিস মেজর মাসেলটা অনেক পুরু হয়ে যায়, চেস্টটা অনেকটা উঁচু লাগবে। পাশে এই যে আরেকটা ছবি আমি দেখাচ্ছি, এটা হচ্ছে এমআরআই বুকে, যদি আমরা ক্রস সেকশনাল এমআরআই করি তাহলে দেখুন ছবিটা অনেকটা এরকম লাগবে। এটাও প্রায় একই রকম, এইখানে এই যে কালো অংশটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে পেক্টোরালিস মেজর মাসেল। তাহলে এই পেক্টোরালিস মেজর মাসেলের জন্য কিন্তু ম্যানলি যে চেস্ট শেপ সেটা হয়। এবং আমরা যদি ভালো করে খেয়াল করি এই ছবিটাতে তাহলে দেখুন পেক্টোরালিস মেজর মাসেলের অনেকটা নিচের দিকে এসে কিন্তু নিপিল অ্যারিওলা কমপ্লেক্সটা বা ব্রেস্টটা কিন্তু থাকছে। তাহলে ওপরের দিকে পেক্টোরালিস মেজর মাসেল থাকে, নিচের দিকে হচ্ছে ব্রেস্ট অ্যারিওলা নিপিল গুলো থাকে। ইউজুয়ালি মেল বা পুরুষদের ক্ষেত্রে এই নিপিল অ্যারিওলা কমপ্লেক্স বা ব্রেস্ট টিস্যু যেটা থাকে সেটা খুব পাতলা হয়, প্রায় মাসেলের সঙ্গে লেগেই থাকে, মাসেল বা ফ্যাটের সঙ্গে প্রায় লেগে থাকে। কিন্তু যাদের গাইনোকোমাস্টিয়া হচ্ছে, এই ছবিটাতে দেখুন আমরা দেখাচ্ছি যাদের গাইনোকোমাস্টিয়া হয়েছে যে একজন পুরুষে, তার ক্ষেত্রে দেখুন গ্ল্যান্ডটা কিন্তু বেড়েছে, ফ্যাটটাও কিন্তু বেশি ডিপোজিট হয়েছে, ফলে স্কিনটা সামনের দিকে উঠে এসছে। এটাকেই কিন্তু আমরা গাইনোকোমাস্টিয়া বলছি। তাহলে যখন গাইনোকোমাস্টিয়া থাকছে তার কিন্তু পেক্টোরালিস মেজর মাসেল থাকছে, তার উপরে গ্ল্যান্ড থাকছে, ফ্যাট থাকছে এবং সবার উপরে স্কিন থাকছে। তাহলে এটা নিয়ে কিন্তু গাইনোকোমাস্টিয়া ব্যাপারটা হলো। তো এবার গাইনোকোমাস্টিয়া যখন আমরা লাইপোসাকশন করব, লাইপোসাকশন করে পুরো ফ্যাটটা বের করে দেওয়া হয় এবং আমরা যে গ্ল্যান্ড টিস্যুটা রয়েছে সেই গ্ল্যান্ডটাকে আমরা ছোট্ট একটা কাট করে, নিপিলের মধ্যে একটা কাট করে সেটাকে বের করে দিই, কিন্তু নিচে কিন্তু মাসেলটা কিন্তু থাকছে, পেক্টোরালিস মেজর মাসেলটা কিন্তু থাকছে। ফলে কি হবে, পেক্টোরালিস মেজর মাসেল থাকার জন্য চেস্ট যে শেপটা সেটা কিন্তু পুরোপুরি ফ্ল্যাট হবে না, কারণ মাসেলটা তো থাকবে। মাসেলটা যদি আমি কেটে বাদ দিয়ে দিই, আমরা যদি মাসেলটা বাদ দিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আপনি হাতটা তো নাড়াতে পারবেন না, মাসেল বাদ দেওয়ার প্রসঙ্গটা ওঠাটাই একটা অপ্রাসঙ্গিক ব্যাপার, ঠিক আছে? এটা বাস্তবে মাসেলকে বাদ দেওয়া একেবারেই সম্ভব নয়। তাহলে পেক্টোরালিস মেজর মাসেল থাকার জন্য কিন্তু আপনার চেষ্টা কিন্তু কিছুটা উঁচু লাগবে। এবার আমরা যেহেতু পেক্টোরালিস মেজরের মাসেলের নিচের দিকটাতে গাইনোকোমাস্টিয়া পার্টটা থাকে, সেটা যখন চলে যাবে তখন কম্পারেটিভলি আপনার ওপরের চেষ্টা কিন্তু ফুলার লাগবে বা অনেকটা উঁচু উঁচু লাগবে। বিদেশে গাইনোকোমাস্টিয়া সার্জারি করার পরে যে ফ্যাটটা বেরিয়ে আসে সেই ফ্যাটটাকে আবার কিন্তু এই পেক্টোরালিস মেজর মাসেলের মধ্যে ইনজেক্ট করে দেওয়া হয়। তাহলে কি হয়, পেক্টোরালিস মেজর মাসেলটা আরো ফুলা লাগে, ফলে নিচের দিক থেকে যে ফ্যাটটা ছিল সেই ফ্যাটটাকে লাইপোসাকশন করে বের করে মাসেলের মধ্যে ইনজেকশন করে দেয় ওপরের দিকে, ওপরের আপার হাফ অফ চেস্টে, নিপিল অ্যারিওলার ওপরের দিকে যে চেস্টের মাসেলটা রয়েছে সেখানে পেক্টোরালিস মেজর মাসেলের মধ্যে ইনজেকশন করে দেয়, যাতে মাসেলটা আরো
ফোলা লাগে। তাহলে বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, গাইনোকোমাস্টিয়া সার্জারির পরে অনেকেরই ভুল ধারণা থাকে যে চেস্ট একদম ফ্ল্যাট হয়ে যাবে। চেস্টটা কিন্তু প্রথমত, চেস্ট একটা ফ্ল্যাট সারফেস নয়, এখানে মাসলস থাকে, মাসলসের নিচে রিব কেজ থাকে, এবং এই এটা একটা চেস্টটা কিন্তু একটা গোলাকার জিনিস ক্রস সেকশনালি, সেটা কিছুটা আগু পিছু চ্যাপ্টা টাইপের। তো চেস্টের শেপ কিন্তু, যাদের ভুল ধারণা যে একদম ফ্ল্যাট বা একদম দেওয়ালের মতো, সেই ধারণাটা কিন্তু ভুল। এবং এই চেস্টের মাসেল কেমন থাকছে, যারা ধরুন ব্যায়াম করেন তাদের মাসেলের গ্রিপটা অলরেডি বেশি হয়, বা যারা ধরুন ডান হাতে কাজ করেন তাদের ডান দিকের মাসেলটা অলরেডি ফোলা থাকে, এবং এই যে চেস্টের যে শেপটা সেটা কিন্তু ভেতরের ইন্টারনাল অর্গানের জন্য অনেকটা ডিপেন্ড করে। বাঁদিকে হালকা একটু উঁচু থাকে, কারণ হাড়ের জাস্ট নিচে বাঁদিকটাতে স্টার্নামের পাশে হচ্ছে নিচে হচ্ছে হার্ট থাকে, ফলে ওদিকটাতে অ্যানাটমিক্যালি কিন্তু রিবকেসটা একটুখানি উঁচু থাকে। ফলে গাইনোকোমাস্টি সার্জারি পরে এই যে অ্যানাটমিক্যাল যে ডিফারেন্স গুলো, সেই জিনিসটা কিন্তু থাকবে। একদম ফ্ল্যাট চেস্ট সেটা একটা ইম্প্র্যাকটিক্যাল ব্যাপার, সেটা হয় না। হালকা উঁচু ভাগ থাকে ওপরের দিকে, ওপরের পোলে। তো আমি যে জিনিসটা বোঝাতে চাইছি, যে চেস্টের ওয়ালের ওপরে একটা গাইনোকোমাস্টের আলটিমেটলি রেজাল্ট কেমন হবে, সেটা গভীরভাবে ডিপেন্ড করে, অনেকাংশে ডিপেন্ডেন্ট। তো সেই ব্যাপারটা আমি ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। যদি আপনার আপনাদের কোনো জায়গা মনে হচ্ছে বুঝতে পারেননি, আমাকে লিখতে পারেন, আমি একটা নতুন একটা ভিডিওতে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে সেই জায়গাগুলি নিয়ে আলোচনা করব। বা নিচে হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে, হোয়াটসঅ্যাপে আপনারা লিখতে পারেন, আমার উত্তর দিতে ভালো লাগবে। যদি ভিডিওটা বন্ধুরা ভালো লাগে তাহলে এই ভিডিওটাকে লাইক করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।